সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে, আর কিছু কথা শেয়ার করতে চাই আপনাদের সাথে, যারা নতুন উদ্যোক্তা, যাদের কাছে কিনা নগদ টাকা আছে। আজকের ভিডিওটা শুধু তাদের জন্য, আর শর্টভাবে ভিডিও দেওয়ার কারণ আমার কাছে আসলে এত পরিমাণ সময় নাই যে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব, বা করার মতো সময় আমার হচ্ছে না, যার কারণে আমি চাচ্ছি যে এখন থেকে ছোটো ছোটো ভাবে ভিডিও দেব, এক একটা ভিডিও এক এক পার্ট করে দেব। দেখা যায় যে আজকে যে ভিডিওটা আমি মেক করতেছি শুধুমাত্র যাদের কাছে নগদ টাকা আছে তাদের কাছে। তো ঈদের ভিতরে আমার গাড়িটার এখন বর্তমান কন্ডিশন দেখেন, আর জানেনই তো এই গাড়িটা আমার, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, আবার যারা নতুন দেখতেছেন, হ্যাঁ, তাদের সবার উদ্দেশ্যে বলতেছি, যারা নগদ টাকায় গাড়ি নিতে চান তারা আমি রিকমেন্ড করব যে আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে পারেন। ইভেন আমার মতো আপনারা দেখা যায় যে অল্প টাকায় খোলা গাড়ি কিনে আপনারা কভার করতে পারেন। এতে কিন্তু এর আগের ভিডিওতে আপনারা অবশ্যই শুনছেন যে আসলে কভারের ভালো দিক ও মন্দ দিক, আর এই মাসে মাশাআল্লাহ খুবই ভালো ইনকাম হয়েছে, ইভেন খরচও খুবই কম। আমার গাড়ির টায়ার কন্ডিশন আর গাড়ির কন্ডিশন আপনারা দেখতেছেন এবং দেখতে থাকেন, হ্যাঁ, আমার কথাগুলো মন দিয়ে শুনেন। আমি যেটা বলতে চাই যে কেন নগদ টাকার কথা বলি, কিস্তিতে গাড়ি নিলে কিন্তু এটা একটা লং প্রসেস, ইভেন আপনার অনেক টাকা তারা কিন্তু বেশি নেই। এক্ষেত্রে যাদের সামর্থ্য আছে তারা কিন্তু আপনার 10-12 লাখের ভিতরে গাড়ি নিলে সেই গাড়িগুলো খুবই ভালো হয়। 8-9 লাখ বা 7-8 লাখেও কিন্তু গাড়ি পাবেন, কিন্তু চেষ্টা করবেন যাদের সামর্থ্য আছে তারা এই গাড়িটা নিতে। আমি একটা বড় অপর সাথে আমার পরিচয় খুবই অল্প কিছুদিনের ভিতরে, তো তারও গাড়ি আছে। উনি কী করছিল, উনি কিন্তু ফুল টাকা দিয়ে নতুন গাড়ি কিনলো। ইভেন আমি যতটুকু শুনলাম যে তার গাড়ি বডি করাইছে খুব হেভি করে, আমি দেখছিও তার গাড়িটাও, আর আমার গাড়ির সাথে তার গাড়ি হচ্ছে 1600 IL। আসলে গাড়ি তো বুঝতে পারতেছেন 1600 IL গাড়ি। তো এক হিসাব করে দেখা যায় যে উনি নগদ টাকা দিয়ে নতুন গাড়ি কিনে ওনার যে ফায়দা হচ্ছে, আমার সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়ে সেই সেম ফায়দাই হচ্ছে, সেম খরচ, ইভেন আপনার সেম টাকা বাঁচতেছে। তাইলে তো আমার এত টাকা নষ্ট করার দরকার নাই। আমি যদি আমার থাকতো এই টাকাটা, তাহলে আমি একটা না দুইটা গাড়ি কিনতাম, ঠিক আছে, আর ডাবল টাকা ইনকাম করতাম। এভাবে বুদ্ধি করে যদি আপনি গাড়ি নিতে পারেন তাহলে অবশ্যই তো এখানে লাভ ডাবল ডাবল হবে। সো আপু হয়তো আমার ভিডিওটা নিয়মিত দেখে, আর বড় আপু আমি আপনার উদ্দেশ্যে বলি, দেখেন আমার গাড়ির কন্ডিশন এখন এই অবস্থায় আছে, আপনার গাড়িটাও তো দেখলাম সেদিন। যদি সামনে গাড়ি নেন তাহলে এমন কন্ডিশন দেখে গাড়ি নেবেন, নগদ টাকা নিয়ে দরকার নাই। আই থিঙ্ক একটা গাড়ির টাকা দিয়ে দুইটা গাড়ি করতে পারবেন, আশা করি বুঝতে পারতেছেন। আর যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য বলি যে হ্যাঁ, আপনারা আগ্রহী হইলে, যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে আপনারা কিন্তু নতুন গাড়ি নিতে পারেন, নতুন গাড়ি না নিয়ে আপনারা এই সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে পারেন। তাহলে এক্ষেত্রে কী হবে যে দেখা যায় আপনার ওই কিস্তির যে টেনশন ওইটাও থাকবে না, ইভেন আপনি কিন্তু প্রায় 2/3 টাকা বা তারও কমেই আপনি গাড়িটা পাইয়ে যাচ্ছেন। সো আপনার তো দরকার নাই, দেখা যায় যে আপনার 6-7 লাখ টাকা এক্সট্রা দেওয়ার দরকার নাই, যদি সামর্থ্য থাকে তাহলে এটা করতে পারেন, ঠিক আছে। এই হলো ব্যাপার। আর এটা আসলে আমি জানি না আমার ড্রাইভার কেন পাশের বাড়িটা 100 বার উঠাইতেছে, আসলে এটা আমাদের এক নানার ঘর বা চেয়ারম্যান সাহেবের বাসা, আবার কেউ মনে বলে ভাবেন না যে এটা আমার বাসা, ঠিক আছে, এই হলো ব্যাপার। আর গাড়ির টায়ার আছে, এটা নতুন, এই আর কি। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।